নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের মহাভাগ্য 11 মে 2023, মেষ টু মীন রাশি কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আগামীকালের রাশিফল আমি আপনাদেরকে জানাতে চলেছি। প্রত্যেকে জয় সিদ্ধিদাতা গণেশের, জয় জয় সিদ্ধিদাতা গণেশের, জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। মেষ রাশির হঠাৎ ধনপ্রাপ্তি হতে চলেছে, ধনলাভের উত্তম যোগ সৃষ্টি হয়েছে, স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, সম্পত্তি লাভের যোগ আপনাদের সৃষ্টি হয়েছে। নির্ধনী ব্যক্তিকে আপনারা অর্থ দান করুন, দিনটি আপনাদের শুভ যাবে। আপনাদের শুভ রং নীল, ভাগ্যের মিটার 75%, মধ্যম ভাগ্য রয়েছে। পৃষ রাশি, কেরিয়ারের ক্ষেত্রে সফলতা আপনারা পাবেন, মানসিক চিন্তা সমাপ্ত হবে, পরিবারে শুভ এবং মাঙ্গলিক কোনো ক্রিয়া হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক জায়গা মজবুত হতে পারে। আপনারা আগামীকাল মহাদেবকে সাদা ফুল নিবেদন করুন, আপনাদের ক্ষেত্রে দিনটি শুভ যাবে। আপনাদের শুভ রং আকাশী এবং আপনাদের যে ভাগ্যের মিটার 80%, উত্তম ভাগ্য। মিথুন রাশি, কিছু মানসিক দুশ্চিন্তা আপনাদের আসতে পারে, কর্মক্ষেত্রে কিছুটা আপনাদের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, সেখানে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন এবং আপনার আত্মীয় পরিজনদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্ধনী ব্যক্তিকে আপনি কোনো খাবার দান করুন, আপনাদের দিনটি শুভ যাবে। শুভ রং আপনাদের হলুদ, ভাগ্যের মিটার আপনাদের 60%, অর্থাৎ আপনি যেমন পরিশ্রম করবেন ঠিক তেমন আপনি ফল পাবেন। কর্কট রাশি, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের সমস্যা দূর হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের দীর্ঘদিনকার আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পন্ন হবে, অর্থাৎ কেরিয়ারের ক্ষেত্র থেকে আপনারা লাভবান আপনারা হবেন। পারিবারিক সমস্যা আপনাদের কাটবে এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের ভালো রয়েছে। নির্ধনী ব্যক্তিকে আপনারা অর্থ দান করুন, দিনটি আপনাদের শুভ যাবে। শুভ রং লাল, ভাগ্যের মিটার 70%, অর্থাৎ আপনাদের মধ্যম ভাগ্য রয়েছে। সিংহ রাশি, আপনি আগামীকাল ব্যস্ততার মধ্যে থাকবেন, আপনার ধনলাভের যোগ সৃষ্টি হয়েছে, স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ভালো থাকবে। নির্ধনী ব্যক্তিকে আপনি যদি ফল দান করতে পারেন, বিশেষভাবে আগামীকাল দিনটি আপনাদের ক্ষেত্রে শুভ যাবে। আপনাদের শুভ রং সবুজ, ভাগ্যের মিটার 65%, অর্থাৎ যেমন পরিশ্রম করবেন সেই অনুযায়ী আপনি কিন্তু ফল পাবেন। কন্যা রাশি, আপনার চাকরি ক্ষেত্রে পরিবর্তন আসবে, সম্পর্কের কোনো সম্পর্কের উন্নতি আপনার হবে, পারিবারিক সমস্যা আপনাদের দূর হবে এবং আগামীকাল আপনারা কোনো ফুল অর্থাৎ হলুদ ফুল আপনারা ভগবানকে নিবেদন করুন, তাতে আপনার দিনটি শুভ যাবে। শুভ রং সবুজ, ভাগ্যের মিটার 70%, উত্তম ভাগ্য। তুলা রাশি, তুলা রাশি আপনার কেরিয়ারের ক্ষেত্রে একটু হলো সচেতন থাকুন, কিছু সমস্যা আসতে পারে, খাওয়া দাওয়ার দিকে একটু নজর রাখুন, কিছুটা হলো শরীর খারাপের সম্ভাবনা আপনাদের রয়েছে। যারা বাহন চালাচ্ছেন, গাড়ি বা বাইক চালাচ্ছেন, বিশেষভাবে আপনারা সতর্ক থাকুন। আপনাদের আগামীকালে
কোনো নির্ধনী ব্যক্তিকে যদি অর্থ দান করেন তাহলে আপনাদের দিনটা শুভ যাবে। আপনাদের শুভ রং সাদা, ভাগ্যের পার্সেন্টেজ 60%, অর্থাৎ যেমন পরিশ্রম করবেন সেই অনুযায়ী আপনি কিন্তু ফল পাবেন। বৃশ্চিক রাশি, আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে সমস্যা দূর হবে, কোনো বড় ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এবং কোনো দূরবর্তী স্থান থেকে আপনাদের শুভ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে। আপনারা গরিব মানুষকে কলা দান করুন, তাতে আপনার দিনটি শুভ যাবে। আপনাদের শুভ রং লাল এবং আপনাদের যে ভাগ্যের মিটার 85%, অর্থাৎ উত্তম ভাগ্য রয়েছে। ধনুরাশি, ধনুরাশির স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, ধনলাভের যোগ সৃষ্টি হয়েছে, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের দীর্ঘদিনের সমস্যা দূর হবে। আপনারা কোনো নির্ধনী ব্যক্তিকে যদি অর্থ দান করেন আগামীকাল দিনটি আপনাদের শুভ যাবে। আপনাদের শুভ রং সবুজ এবং আপনাদের যে ভাগ্যের মিটার 70%, অর্থাৎ উত্তম ভাগ্য রয়েছে। মকর রাশি, মকর রাশির মানসিক চিন্তা আপনার দূর হবে, আপনার ভালো কোনো শুভ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের জায়গাটা আপনার ক্ষেত্রে ভালো রয়েছে, আপনি ক্যারিয়ারের ক্ষেত্রে যে বাধাগুলো আপনার ছিল সেই বাধা আপনার দূর হবে, নতুন কোনো কাজ আপনি শুরু করতে পারেন আগামীকাল। আপনারা গরিব মানুষকে কিছু খাবার বা অন্ন অথবা বস্ত্র যদি দান করতে পারেন আপনাদের দিনটি শুভ যাবে। আপনাদের শুভ কালার পিঙ্ক এবং আপনাদের ভাগ্যের মিটার 80%, অর্থাৎ উত্তম ভাগ্য রয়েছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, অযথা চিন্তা থেকে দূরে থাকুন, মানুষের সাথে বাদ বিবাদ এড়িয়ে চলুন। আপনারা কোনো নির্ধনী ব্যক্তিকে অর্থ দান করুন, দিনটি আপনাদের শুভ যাবে। আপনাদের শুভ রং আকাশি, ভাগ্যের মিটার 65%, অর্থাৎ যেমন পরিশ্রম করবেন তেমন ফল আপনি আগামীকাল পাবেন। মীন রাশি, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার লাভ পেতে চলেছেন এবং কোনো কাজ আপনি আগামীকাল আরম্ভ করতে পারেন, অর্থের সমস্যা আপনার দূর হবে, সন্তান ক্ষেত্রে আপনার উন্নতি হবে, গরিব মানুষকে আপনি কলা দান করুন, আপনার দিনটি শুভ যাবে। আপনার শুভ রং হলুদ, ভাগ্যের পার্সেন্টেজ ভাগ্যের মিটার 80%, অর্থাৎ আপনাদের উত্তম ভাগ্য রয়েছে। আপনারা দৈনিক রাশিফল শুনতে অবশ্যই আমার এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন তারা 9609343993 এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস, যারা নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আপনারা বিচার করতে চাইছেন অবশ্যই এটা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ফোন করার থেকে যতদিক আপনারা মেসেজ করবেন ততদিক চটজলদি আপনারা রিপ্লাই কিন্তু পাবেন। আবারও একটি অনুরোধ, ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, আপনাদেরই এটি চ্যানেল, অবশ্যই আপনারা
সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। নমস্কার, ধন্যবাদ।